পুষ্পা আরে ইমরান ভাই যে মা-বাবা বারবার ফোন করছিল বাবা হ্যাঁ তুই কিছু বলিসনি না আমি তো এখনো কিছু বলিনি ভাইয়া বাবা কি বুঝতেছে না তোমার বয়সের সাথে কি আমার বয়স যায় বলো তো আমিও তো এই কথাই বলছি আমি তোকে এতটুক দেখছি তোর সঙ্গে আমার বিয়ে হলে আমাদের ফ্যামিলিটা টিকবে একটা ডিসটেন্স তৈরি হয়ে যাবে না এটা মামাকে কে বোঝাবে তুই বুঝাচ্ছিস না কেন তোকে পিটানো উচিত আমি কি মেয়ে হয়ে বাবাকে এগুলো বলতে পারি বলো এমনিতেই আমার মা নাই বাবা কষ্ট পাবে না তুমি একটু বুঝিয়ে বলো না আমি কিভাবে আমার বিয়ে নিয়ে কথা বলি তোর বাবার সাথে তা আমি কি করে বলি বলো তো আচ্ছা আমার নেই চাকরি আমার পক্ষে কি এখন বিয়ে করা সম্ভব মামা সালাম কো ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস তুই বল তোর চাকরির ব্যবস্থা আমি করব মামা মামা এই চাকরি টাকরি বাদ দাও আচ্ছা ঠিক আছে তোরা কথা বল আমি যাই না মামা মামা তুমি থাকো আমি যাই তোমার সাথে আমার জরুরি কথা আছে মিঠু মামাকে নিয়ে যেটা বলছিলাম আমার ছোট মামাকে নিয়ে খুবই টেনশন হচ্ছে ওনার একটা ট্রিটমেন্ট প্রয়োজন ওনাকে নিয়ে কিছু একটা করতে হবে ঠিকই কারণ ও যে কখন কি কাণ্ড করে বসে ওর ছেলে মেয়ে বউয়ের সাথে একটা ফ্যামিলি ডিস্টেন্স তৈরি হবে আমি আর আচ্ছা ইমরান একটা বিষয় আমার কিছুতেই মাথায় ঢুকছে না আমিও তো ইন্টারেস্ট গ্রুপে চাকরি করি আমার প্রমোশন হচ্ছে আমার বোনাস বাড়ছে তোর ইন্টারেস্ট গ্রুপ থেকে চাকরি চলে গেল কি উল্টা পাল্টা করছিস তুই জানিস মিঠুরও চাকরি চলে গেল আঙ্কেল আপনি গান করছেন আবার কান্নাও করছেন বুঝবো না মা বোধর বয়স তোমার হয় নাই আর একটু বড় হইলে বুঝবা যে গান কির ফিন্ডে গাইতেছি এই গান কি হ্যান দাইতেছে হ্যান দাইতেছে না গানাইতেছে হ্যান দিয়া বুঝতে হইবে তুমি বুঝবো না তুমি বুঝবো না সংসারের কমে সুখ কমে শান্তি এটা বোঝার বয়স আমার তোমার এখন হয় নাই বুঝলা আঙ্কেল তাহলে আমি যাই আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ মা মানে আবার আইসো বুঝলা অবশ্যই আসবো আচ্ছা আম্মু তোমার একটা কথা বলি যদি তুমি মনে কিছু না করো না বলেন না বলতেছি যে তোমার আন্টি মানে আমার বউ যে তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলে হ্যাঁ কি নর্মাল ভাষায় বলে নাকি হাসি টেসে বলে কেন হেসে হেসে কথা বলে ওয়াল্লা ও বাবু তুই মরে তুইলে না বাবু তুই মরে তুইলে না ওনা ছাড়া হালাও মরে বাইরে হালাও আসুককে ঠাডা দে ওয়াল্লা দুনিয়ার মালিক তুমি দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না মরে দলাই নেবে মরবো যাই আঙ্কেল আপনি গান করছেন না ফান করছেন আমি কিছুই বুঝতে পারছি না মা গো তুমি বুঝবা কুমুই দিয়া মুই কি করতেছি মুই বুঝতে পারতেছি না মুই আসবো না কানমু আঙ্কেল আমি যাই আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দাও শোনো আমার কথা তোমার লগে যে ডাইকি কথাবার্তা বললাম তুমি এই কথা কাউকে বললো না বুঝলা তোমার আম্মু আব্বু তোমার বোন এমন মোর বউ যে আন্টি তোমার হ্যার লগে যদি দেখা হয় হ্যারও বলবা না বোধ হয় তোমার আর আমার মধ্যে থাকবে কইল বললে কি হবে ডিস্টেন্স হয়ে দেখবি ডিস্টেন্স ফ্যামিলি ডিস্টেন্স হয়ে দেখবি বুঝলা দুই থেকে মাটি সরে যাইবে মাঝখান দিয়ে এক দরিয়া হয়ে যাইবে সেই দরিয়া দিয়া লঞ্চ চলবে নৌকা চলবে স্টিমার চলবে তুমি বুঝবা না মা এগুলো কিছু বুঝবা না তুমি তোমার বুঝার বয়স এখন হয় নাই আর একটু ডাঙ্গরও হের ভার বুঝবা মোর জ্বালাটা কি তখন বুঝবা আচ্ছা ঠিক আছে আমি বলবো না এখন আমি যাই